মিষ্টি এটা? চমচম। এটা চমচম। এটা কালো জাম। কালো জাম। চমচম কালো জাম। আর এখানে নিচে কি রেখেছেন? এটা চমচম। এখানে এটা কি? ছানা সন্দেশ। ছানা সন্দেশ। এটা ছানা সন্দেশ। এটা ছানা চমচম। ছানা চমচম। আর কত ছানা চমচম? এগুলো ছানা চমচম। এই ছানা চমচম কত করে? 250 টাকা কেজি। এটা 250 টাকা কেজি। আর এটা কি? ওটা 160 টাকা কেজি। এটা 160 টাকা কেজি। তো এগুলো কি আপনি বলছেন দুধে? আর এখানে দেখতে পাচ্ছি রসগোল্লা। রসগোল্লা কত করে কেজি? ওটা 170 টাকা কেজি। 170 টাকা কেজি। এখানে তো রসগোল্লা। হ্যাঁ, ওই একটু একই দাম। আর এর মধ্যে কি রেখেছেন? ওটা আমরা রসমালাই। একটু নাড়া দেন দেখি কি অবস্থা। এই রসমালাই, এটা রসমালাই। এটা কত করে? এটা হলো 250 টাকা। 250 টাকা। আর এমনি পিসও তো বিক্রি করে না? 20 টাকা। 20 20 টাকা। যারা ঢাকা বরিশাল পথে চলাফেরা করেন, তারা যদি মিষ্টি প্রেমিক হন, তাহলে সুন্দর একটি মিষ্টির দোকানের নাম আপনাদের জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা বরিশাল যাওয়া আসার পথে গৌরনদীতে একটি মিষ্টির দোকান, তার নাম হচ্ছে দিলীপ মিষ্টান্ন ভাণ্ডার। আমার পিছনে দেখতে পাচ্ছেন দিলীপ মিষ্টান্ন ভাণ্ডার, যেটা দেখা যাচ্ছে ওর ভিতরে আমি এখন যাবো। চলুন ভিতরের অবস্থাটি একটু দেখি। তবে আপনারা যদি এখানে কখনো আসেন দই কিনতে, অবশ্যই একটু দামাদামি করে কিনবেন, কারণ এখানে দামের কিন্তু হেরফের আছে। চলুন আমরা ভিতরেই যাই। আমরা যে মিষ্টির দোকানটা এখন দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে এখানে এরা দাবি করছে এটি সবচেয়ে পুরনো মিষ্টির দোকান। আমি জানি না, এটা হয়তো হতেও পারে, তবে আমার যা মনে হয়েছে এখানে এটি সম্ভবত প্রাচীন হতেও পারে। আর পিছনে যা দেখতে পাচ্ছেন বসে, উনি হচ্ছেন কী নাম আপনার বাবার? আমার বাবার নাম দিলীপ দাস। দিলীপ দাস। এটা দিলীপ মিষ্টান্ন ভাণ্ডার? এটা দিলীপ কুমার মিষ্টান্ন। দিলীপ কুমার মিষ্টান্ন ভাণ্ডার। আর দিলীপ বাবু, যিনি যার কথা আমি বলছি, উনি সম্ভবত মারাই গেছেন, তবে ওনার ছেলে এখানে বসে আছেন। আপনার নাম কি? আমার নাম স্বপন কুমার দাস। আপনার নাম স্বপন কুমার দাস। আপনার বাবা ছিল দিলীপ? হ্যাঁ, আমার বাবা ছিল। পুরো নামটা কি ছিল? না, দিলীপ কুমার দাস। দিলীপ কুমার দাস। তো এখানে কত বছর ধরে আপনারা মিষ্টি তৈরি করছেন? আমরা এখানে 65-70 বছর প্রায়। 65 থেকে মিষ্টি তৈরি করছেন আপনারা? আমরা স্বাধীনতার আগে। স্বাধীনতার আগে থেকে আপনারা? আগে থেকে। তবে এখানে যতগুলো মিষ্টি বানায়, তার মধ্যে আমার মনে হয়েছে যে সম্ভবত এদের দইটাই একটু প্রসিদ্ধ বেশি। বাকি যে মিষ্টিগুলো আছে সে নিয়ে আমি এখনও কিছু বলবো না, কারণ এই মিষ্টির সঙ্গে আমি খুব বেশি পরিচিত নই। তবে এনাদের দই যেটুক খেয়ে দেখেছি, তাতে আমার মনে হয়েছে যে এদের দই সম্ভবত এখানে সবচেয়ে ভালো। তো চলুন দইয়ের অবস্থাগুলো একটু দেখি। এই দই সম্পূর্ণ আপনার নিজের তৈরি না সাপ্লাই করা? নিজের তৈরি। আপনারা যে দই বানাচ্ছেন সেটা কী দিয়ে, মানে গরুর দুধ নাকি গরুর দুধ? কত করে বিক্রি করছেন কেজি? কেজি এখন বিক্রি করছি 120 টাকা। আপনি একদম মানে যেটা বলতে চাই বিক্রি করেন সেটি একটু বলেন আমাদের, কত? 110 টাকা লাস্ট ফাইনাল। 110 টাকা হলে বিক্রি কর, মানে আপনারা 110 করেও বিক্রি করছেন? হ্যাঁ, লাস্ট। এই দই আপনি দাবি করছেন যেটা সম্পূর্ণ গরুর দুধ, মানে গরুর দুধ? হ্যাঁ। এখানে কোনো মিক্সিং করছেন না? তো আমিও যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা এরা যা মানে দই তৈরি করছে এটা সম্ভবত গরুর দুধ দিয়ে তৈরি করছে, কারণ পাউডার দুধ এখানে কিনতে গেলে বেশি দাম পড়ে। সেই তুলনায় আমি ধরে নিতেই পারি যে এদের মিষ্টিটা বা দই যা তৈরি করছে সম্ভবত গরুর দুধ দিয়েই তৈরি করছে। এদের কিছু মিষ্টিও আছে, চলুন আমরা মিষ্টিটা আগে দেখি। এখানে কে আছেন ভাই? এ কি মিষ্টি? এটা চমচম। এটা চমচম। এটা কালো জাম। কালো জাম। চমচম কালো জাম। আর এখানে নিচে কি রেখেছেন? এটা চমচম। এখানে এটা কি? ছানা সন্দেশ। ছানা সন্দেশ। এটা ছানা সন্দেশ। এটা ছানা চমচম। ছানা চমচম। আর সব ছানা চমচম। এগুলো ছানা চমচম। এই ছানা চমচম কত করে? 250 টাকা কেজি। এটা 250 টাকা কেজি। আর এটা কি? ওটা 160 টাকা কেজি। এটা 160 টাকা কেজি। তো এগুলো কি আপনি বলছেন দুধে? আর এখানে দেখতে পাচ্ছি রসগোল্লা। রসগোল্লা কত করে কেজি? ওটা 170 টাকা কেজি। 170 টাকা কেজি। এখানে তো রসগোল্লা। হ্যাঁ, ওই একই দাম। আর এর মধ্যে কি রেখেছে? ওটা আমরা রসমালাই। একটু নাড়া দেন দেখি কি অবস্থা। এ কি রসমালাই? এটা রসমালাই। এটা কত করে? এটা হলো 250 টাকা। 250 টাকা। আর এমনি পিসও তো বিক্রি করে? 20 টাকা। 20 20 টাকা। আপনিও কি এই দোকানে কত বছর ধরে আসেন আমার সঙ্গে? কত বছর ধরে আসেন? আমি 36 বছর। আপনি এই দোকানে 36 বছর এই মিষ্টির সঙ্গে? তো কেমন মনে হয় আপনার ক্রেতা কাস্টমার কীভাবে আসে বা তারা কী বলে? মোটামুটি এখন তো বর্তমানে কাস্টমার কম। বর্তমানে কাস্টমার কম? খুবই কম। এখানে কি যারা আসে তারা কি সব নিয়ে চলে যায় না? নিয়ে চলে যায়, কেউ খায়।
নিয়ে চলে যায় খায় খাবার লোক কিরকম মানে তারা যারা যারা বলছে তাদের মানে কমেন্ট কেমন যে তারা কি বলে ভালো ভালো বলে আপনি কি ভালো বলছেন না তারা ভালো বলে তারা ভালো বলে সেই কথাই আপনার কাছে বলছি আপনি তারা ভালো বলে সেটা বলছেন নাকি আপনার ভালোটা বলছেন আমার দেশে তো আমি ভালো করব তো কাস্টমারও যেটা খায় সেটাও তারাও ভালো বলে তারা ভালো বলে এখানে জিজ্ঞেস করেছিলাম যে যারা খায় তারা কি ভালো বলে নাকি উনি ভালো বলছেন ওনার কথা হচ্ছে যারা কাস্টমার যারা খায় তারাই ভালো বলে দাদা আপনার কি মনে হয় যে কাস্টমার খায় তারা কি ভালো বলে নাকি তারা ভালো বলে দেখি তো আমাদের ভালো হয় তারা ভালো বলে তারা ভালো বলে দেখছে না ভালো তৈরি করি ভালো বলে ভালো আমি আপনাদের বলতে চাই যে আপনারা যখন মানে ঢাকা গৌরনদী পথে যাওয়া আসা করবেন বা ঢাকা বরিশাল পথে তো যদি আপনি কখনো গৌরনদী সুযোগ পান না আমার তাহলে নেমে যান দই কেনার জন্যে এই দিলীপের দোকানে চলে এসেন দিলীপের দোকানে দই কেনার আগে একটু দামাদামি করে নেবেন 120 টাকা চাইতে পারে 100 টাকা আপনাকে দিতে পারে এটা ডাজ নট ম্যাটার এটা কিন্তু আপনি আর সে বোঝাবুঝি করবেন আর তবে কেনার আগে আপনি দেখবেন সেটা কবে তৈরি করেছে আর এখন যেখানে আপনাদের নিয়ে এসেছি এটা হচ্ছে এদের ওয়ার্কশপ বা কিচেন মানে এখানেই তারা মিষ্টি বানায় এটাই মূলত এদের রান্নাঘর তো রান্নাঘর এই মুহূর্তে রান্নাঘরে কোনো রান্না হচ্ছে না যার জন্য মিষ্টি তৈরি মানে প্রক্রিয়াটা আপনাদের দেখাতে পারলাম না তবে এখানেই এরা সম্পূর্ণ রান্না করে তো রান্নাঘরের অবস্থা এরকম আপনি দেখতে পাচ্ছেন এখানে হাঁড়ি টাড়ি সবই রাখা আছে তো বেচা কেনা সম্ভবত এই মুহূর্তে কম যার জন্য মিষ্টি এখন তৈরি হচ্ছেও না মানে এখন শুরু হয় না আর কি আর পরে হবে এখন থেকে এখন শুরু হয় না আর পরে হবে শুরু কাজ মানে এখানে পরে কি আর পরে শুরু হবে আপনার কি নাম বললেন জ্ঞানেন্দ্র মজুমদার জ্ঞানেন্দ্র মজুমদার আপনি তো মিষ্টি তৈরি করেন খেয়ে দেখেছেন কখনো খেয়ে তো দেখছি উনি হচ্ছেন জ্ঞানেন্দ্র মজুমদার হেড কারিগর ইনি হচ্ছেন মানে মূল মানে কারিগর হচ্ছেন মিষ্টি তৈরি উনি আর ইনি হচ্ছেন এই দোকানের বর্তমান মালিক ওনার বাবা মালিক ছিলেন কিন্তু এই মুহূর্তে মালিক উনি তবে ওনাদের সবারই দাবি যে মিষ্টি অবশ্যই ভালো হবে আমরাও সেটা বিশ্বাস করতে চাই তবে আপনাদের মানে অবশ্যই আমন্ত্রণ জানাবো যে যদি কখনো গৌরনদী নামেন তাহলে এই মিষ্টির দোকানে একটু এসেন আর মিষ্টি যদি নাও কিনতে পারেন একবার খেয়ে পরীক্ষা করে যান আমি মোটামুটি আমি নিশ্চিত হতে পারি যে আপনারও ভালো লাগবে তার কারণ আমি একটু আগেই এখানে মিষ্টি খেয়েছি তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর একবার এই মিষ্টির দোকানে এসে একটু মিষ্টি খেয়ে যান